নমস্কার বন্ধু বান্ধব সকল, এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেইবাটাও বিগ ব্ৰেকিং নিউজ। আজি হৈছে 3 এপ্ৰিল। গোটেই অসম তথা ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা যুগুত হৈছে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ। এনেবোৰ খবৰ নিতে পাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটা লাইক কৰিবলৈ নাপাহৰিব। আজিৰ আমাৰ প্ৰথমটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ হৈছে এটা ডাঙৰ খবৰ। হয় বন্ধু বান্ধীসকল, অসমবাসীৰ বাবে কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি আহিছে। এই মাহত 80 লাখ টকাৰ চান্দা লৈছে ভূপেন বৰাই। মুখ্যমন্ত্ৰীয়ে পাৰিলে ইডি চিবিআই লগ বুলি এনেকুৱাকৈ হুংকাৰ প্ৰদান কৰিছে ভূপেন বৰাই। ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই মুখ্যমন্ত্ৰীক ইডি চিবিআই লগাবলৈ প্ৰত্যাহ্বান জনালে ভূপেন বৰাই। 80 লাখ টকাৰ চান্দা লোৱাৰ কথা ৰাজহুৱা কৰিলে APCCৰ সভাপতি ভূপেন বৰাগৰাকীয়ে। মই যোৱা মাহত 80 লাখ টকাৰ চান্দা লৈছোঁ, সাহস আছে যদি মোৰ বিৰুদ্ধে মুখ্যমন্ত্ৰীয়ে ইডি চিবিআই লগাই লওক। কিমান চান্দা লৈছোঁ মই ৰাইজক হিচাপ দিব পাৰোঁ। সূৰ্যৰ পোহৰত থাকি মই এই কথা ৰাজহুৱা কৰিলোঁ বুলি মন্তব্য কৰিছে ভূপেন বৰাই। লগতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক প্ৰত্যাহ্বান জনাইছে, মই চান্দা লৈ আছোঁ আৰু লৈ থাকিম এনেকুৱাকৈ মন্তব্য কৰিছে ভূপেন বৰাই। ভূপেন বৰাৰ মন্তব্যক লৈ এইবাৰ প্ৰত্যুত্তৰ প্ৰদান কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই প্ৰত্যুত্তৰত কি ক'লে সম্পূৰ্ণকৈ জানক। ভূপেন বৰাই চান্দা কেছত লৈছে নে চেকত লৈছে এনেকুৱাকৈ এটা প্ৰশ্ন উত্থাপন কৰিছে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। 2000 টকাৰ ওপৰত চান্দা ল'লে চেকত ল'ব লাগিব, অন্যথা নিৰ্বাচন আয়োগৰ ৰখত পৰিব ভূপেন বৰা। মুখ্যমন্ত্ৰীক ইডি চিবিআই লগাবলৈ প্ৰত্যাহ্বান জনালে ভূপেন বৰাই। হয় বন্ধু বান্ধীসকল, এটা ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি আছে। আচলতে ভূপেন বৰাই যিটো প্ৰত্যাহ্বান জনাইছে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাক, লগতে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যিটো প্ৰত্যাহ্বান জনাইছে ইয়াৰ বিষয়ত আপুনি কি ক'ব? যদি আপোনালোকৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসীৰ ৰাজ্যজন লৈছে আমাৰ 2 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ। অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ, সাৱধান হওক কিয়নো উৎকট গৰমে দুখিব ৰাজ্যবাসীক। ৰাজ্যত গৰমে ল'ব ভয়ংকৰ ৰূপ। এপ্ৰিলৰ আৰম্ভণিৰে পৰাই প্ৰচণ্ড গৰমে দুখিব অসমক। হয় বন্ধু বান্ধীসকল, অসমকে ধৰি কেইবাটাও ৰাজ্য ইয়াতে সম্পূৰ্ণকৈ উল্লেখ কৰা আছে। বংগ হ'ব পাৰে বিগত বৰ্ষৰ সৰ্বোচ্চ তাপমাত্ৰাৰ অভিলেখ। 40 ডিগ্ৰীতকৈ অধিক হ'ব পাৰে সৰ্বোচ্চ তাপমাত্ৰা। এপ্ৰিল জুনলৈ প্ৰচণ্ড গৰমে দুখিব আমাক, লগতে অসমকে ধৰি কেইবাখনো ৰাজ্যত। হয় বন্ধু বান্ধীসকল, যদি আপোনাৰ ৰাজ্যত এনেকুৱাকৈ গৰমে দুহিছে তেনেক্ষেত্ৰত নিশ্চয় আপুনি কমেণ্ট কৰি জনাব। ৰাজ্যত সঘনাই হোৱা বৰষুণৰ পিছতে বৃদ্ধি পাব গৰমৰ প্ৰকোপ। কৰ্ণাটক, অন্ধ্ৰপ্ৰদেশ, ঝাৰখণ্ডত হ'ব প্ৰচণ্ড গ্ৰীষ্ম প্ৰবাহ। উৎকট গৰমে দহিব মধ্যপ্ৰদেশ, পশ্চিমবংগ, মহাৰাষ্ট্ৰকে ধৰি। বৰ্ধিত উষ্ণতাই চিন্তিত কৰি তুলিছে দেশবাসীক। জলবায়ু পৰিৱৰ্তন কোনোকে উষ্ণতাই মাতিছে ভয়াবহ বিপদ। বিশ্বৰ প্ৰতিটো প্ৰান্তত জলবায়ু পৰিৱৰ্তনৰ ভয়ংকৰ পৰিণতি। সাৱধান হওক উৎকট গৰমে দুহিছে ৰাজ্যবাসীক। হয় বন্ধু বান্ধীসকল, এতিয়া ডাঙৰ খবৰ, এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ মুকলি হৈছে। যদি আপোনাৰ ৰাজ্যত এনেকুৱাকৈ গৰমে দুহিছে তেনেক্ষেত্ৰত নিশ্চয় আপুনি কমেণ্ট কৰি জনাব। তাৰপিছত অসমবাসীৰ ৰাজ্যত জনাইছে আমাৰ 3 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, অসমবাসীৰ বাবে এটা ডাঙৰ খবৰ। বন্ধু বান্ধীসকল, ভিডিঅ'খন সম্পূৰ্ণকৈ চোৱাৰ আগতে আপোনালোকৰ ওচৰত এখন সৰু ৰিকুৱেষ্ট। যদি আপুনি প্ৰথমবাৰৰ বাবে মোৰ চেনেলটো ভিজিট কৰিছে তেনেক্ষেত্ৰত প্ৰথমতে চেনেলটোৰ তলৰ পৰা ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টিৰ বেল আইকনত এটা ক্লিক কৰি ৰাখিব। আৰু যদি ভিডিঅ'টি ভাল লাগে তেনেক্ষেত্ৰত নিশ্চয় ভিডিঅ'টোত এটা লাইক কৰি দিব। চৰকাৰ প্ৰশাসনে দাবী নামানিলে অনিৰ্দিষ্টকাললৈকে নচলিব ই ৰিক্সা। ই ৰিক্সাক লৈ কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ পন্থা হাতত লৈছে জনতাই। ই ৰিক্সাৰে যাতায়াত কৰা যাত্ৰীলৈ জৰুৰী খবৰ। ৰাজপথলৈ ওলাই আহিছে সহ ই ৰিক্সা চালক। চৰকাৰে আৰোপ কৰা ফাইনৰ বাবে হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছে ই ৰিক্সা চালকসকলে। চলাচল বন্ধ কৰি প্ৰশাসনৰ বিৰুদ্ধে প্ৰতিবাদত বহিল ই ৰিক্সা চালকে। সমস্যাৰ সমাধান নকৰিলে অনিৰ্দিষ্টকাললৈকে ই ৰিক্সাৰ চলাচল বন্ধ ৰখাৰ হুংকাৰ প্ৰদান কৰিছে। হয় বন্ধু বান্ধীসকল, ই ৰিক্সা চালকসকলে যিটো পন্থা হাতত লৈছে আপুনি কি ক'ব? যদি আপোনাৰ কিবা মন্তব্য কৰিব লগা থাকে আপোনালোকৰ মন্তব্যটো নিশ্চয় কমেণ্টৰ জৰিয়তে জনাবলৈ নাপাহৰিব। তাৰপিছত অসমবাসীৰ ৰাজ্যত জনাইছে আমাৰ 4 নম্বৰটো খুবেই গুৰুত্বপূৰ্ণ খবৰ, অসমবাসীৰ বাবে এটা ভাল খবৰ। কিয়নো মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফলৰ তাৰিখ ঘোষণা কৰিলে ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। কিমান তাৰিখত মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল ঘোষণা কৰা হ'ব সবিশেষ জানক এইখন ভিডিঅ'টোৰ জৰিয়তে। কেতিয়া ঘোষণা কৰা হ'ব মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল? ৰাজ্যৰ লাখ লাখ মেট্ৰিক পৰীক্ষাৰ্থীৰ বাবে জৰুৰী খবৰ। মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফলৰ তাৰিখ ঘোষণা কৰা হ'ল 19-21 এপ্ৰিলৰ ভিতৰত ঘোষণা হ'ব মেট্ৰিক পৰীক্ষাৰ ফলাফল।
নির্বাচনী প্রচার অভিযানের মাজতে সরুপথারত এই ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। হয় বন্ধুবান্ধবসকল, এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আছে। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার পাঁচ নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর, অসমবাসীর বাবে এটা ডাঙর খবর, কেন এইবার জারুরে বিজেপিক চাফা করে পেলাও হব কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, লগতে হুঙ্কার প্রদান করেছে জারুরে বিজেপিক এফালের চাফা করবলে আমি উলাই আসছি বলে মন্তব্য করেছে। জারুরে বিজেপিক দেশেরপাই চাফা করা হব। তিনিচুকীয়াত আপর জনসভাত হুঙ্কার আপ্রাতি মনোজ থানরর। হয় বন্ধুবান্ধবসকল, মনোজ থানর কেবাটাও হুঙ্কার প্রদান করেছে বিজেপি লই। জারুরে বিজেপিক এফালের চাফা করবলে আমি উলাই আসছি বলে মন্তব্য করেছে মনোজ থানরে। আমি যুঁজিব পরাকৈ শক্তিশালী, আমি যুঁজিম আমার বিশ্বাস আমি জিকিম, আম আদমি পার্টিলে ভয় করে মোদী সরকারে, রাইজক সচা অর্থত পরিবর্তন লাগে আর সেই পরিবর্তন কেবল আম আদমি পার্টিয়েহে করব পারিব। হিন্দু মুসলমানের রাজনীতি নহয়, আমার রাজনীতি উন্নয়নের রাজনীতিহে। অসমের আবেগক লই কুটিল রাজনীতি করে বিজেপি সরকারে, কলা বগা হিন্দু মুসলমানের রাজনীতির মেরপাকত নপরিব, উন্নয়নের স্বার্থত গাঁয়ে ভূয়ে জনতার আপ লই মুকলি সমর্থন। বিজেপির ভুয়া প্রতিশ্রুতিয়ে আমুয়াইছে রাইজক, কেবল এয়াই নহয় রাইজক লাগে বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি, কেবল এয়াই নহয় আপন প্রার্থী মনোজ থানরক জয় করবলে একলগ হল গয়া রাইজ। ডিব্রুগড় লোকসভা সমষ্টির আপ্রার্থী মনোজ থানরলৈ জনতার ব্যাপক সঁহাৰি, ব্যাপক জনসমর্থন লাভ করে শক্তিশালী হয়ে উঠিছে আপ্রার্থী মনোজ থানর। আপন প্রার্থী মনোজ থানর জনপ্রিয়তা বৃদ্ধিত শঙ্কিত হয়ে পড়েছে এটা বিজেপি সরকার। হয় বন্ধুবান্ধবসকল, এটা ডাঙর খবর, একটা গুরুত্বপূর্ণ খবর মুকলি আছে। ইয়ার বিষয়ে আপনি কি কব, যদি আপনার কিবা মন্তব্য করবলগা থাকে আপনার মন্তব্যটা নিশ্চয় কমেন্টের জড়িয়ে জানাবলে না পাহরিব। তারপর অসমবাসী রাজ্যক জানাইছে আমার ছয় নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ খবর, অসমবাসীর বাবে এটা ডাঙর খবর। মহাবিপদত আম আদমি পার্টি, কেন আপক শেষ করে পিলার মাস্টার প্ল্যান করে আছে এটা মোদী সরকারের মূর্ত। অসমবাসী রাজ্যক জানিয়েছে আন এটা বিগ ব্রেকিং নিউজ, লোকসভা নির্বাচনের পূর্বে মহাবিপদত আম আদমি পার্টিয়ে, আম আদমি পার্টিক শেষ করে পেলার মাস্টার প্ল্যান রচিছে মোদী সরকারে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালক জেলে প্রেরণ করার পিছত এইবার মোদী সরকারের টার্গেট আপর চারিগী শীর্ষ নেতা। নির্বাচনের আগে আগে ইডি লগে গ্রেপ্তার করব আম আদমি পার্টির চারিগী শীর্ষ নেতাক। মোদী সরকারের টার্গেটত আছে দিল্লির শিক্ষামন্ত্রী আতিশিম মালিনা, সৌরভর লগতে দুর্গেশ পাঠক আর রাঘব চন্দা। সংবাদমেল পাতি মহাবিস্ফোরণ দিল্লির শিক্ষামন্ত্রী আতিশিম মালিনার। শিক্ষামন্ত্রী আতিশিম মালিনার হুঙ্কার আমি বিজেপি লই, মোদী সরকারে ভয় নকর বলে এনেক হুঙ্কার প্রদান করেছে আতিশিম মালিনায়। আমি অরবিন্দ কেজরিওয়ালের সিপাহি হয় কাকো ভয় নকরো। লোকসভা নির্বাচনের পূর্বে মহাবিপদত আম আদমি পার্টি। হয় বন্ধুবান্ধবসকল, আজির মূল ভিডিওখানে ভারতের বিভিন্ন প্রান্তরপা এইখানে সরুকটা গুরুত্বপূর্ণ খবর যুগত হয়েছে। বন্ধু বান্ধবসকল, ভিডিওটি ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার করব, আর যদি এতালেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে তেনে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং ফুল ভিডিও।